প্রতি বছর সবার চোখ আড়াল দিয়ে প্রতি বছর কি জন্মায় কি বৈশাখ কি জন্মায় একাধারে কবি ঔপন্যাসিক নাট্যকার ছোট গল্পকার প্রাবন্ধিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিনে আমরা জানাই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। বাংলা সাহিত্যে সিংহভাগ জুড়ে রয়েছে রবীন্দ্র সাহিত্য ভাণ্ডার। কবিগুরুর সৃষ্টিশীলতা আধুনিক মনস্কতা কবিকে করেছে যুগোত্তীর্ণ। তার সেই অফুরান ভাণ্ডারের এক অনবদ্য সৃষ্টি চিত্রাঙ্গদা। আমরা সেই নৃত্যনাট্যেরই এক খণ্ড চিত্র পরিবেশন করে কবিগুরুর প্রতি জানাবো আমাদের শ্রদ্ধা। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল তখন রাজা তাঁকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। রবি করো পাতে কোরকের আবরণ টুটি
মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধু কো
আত্মমর্যাদায় আহত চিত্রাঙ্গদা নিজ রূপের প্রতি বৃতসুদ্ধ হয়ে শরণাপন্ন হন বাম দেবতা মদনের কাছে। এক বর্ষের জন্য স্বর্গীয় শঙ্করের বর প্রাপ্তি ঘটে। সেই অতুলনীয় রূপে মুগ্ধ হয়ে অর্জুন প্রেম নিবেদন করেন নবরূপী চিত্রাঙ্গদাকে। যোদ্ধা চিত্রাঙ্গদার অনুসন্ধানে ব্যাকুল হয়ে ওঠেন অর্জুন। অর্জুনের মানসিক অবস্থা উপলব্ধি করে পুনরায় মদন দেবীর আশীর্বাদে ফিরে পান তার পুরাতন রূপ। যুদ্ধবিদ্যায় পারদর্শী প্রজারক্ষক স্নেহময়ী জননী আত্মমর্যাদায় ভরপুর চিত্রাঙ্গদা তার স্বরূপে ধরা দেন পাণ্ডবপুত্র অর্জুনের কাছে।
রাখে।